হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আজ কথা বলবো একটা সফল ভিসা ইন্টারভিউর সিক্রেটগুলো নিয়ে, যে কী কী সিক্রেট আছে এখানে। আসলে কোনো সিক্রেট নাই, ভিসা ইন্টারভিউয়ের আগে আপনাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে। যেমন যেদিন আপনার ইন্টারভিউ তার দু একদিন আগেই নিচের কাজগুলো গুছিয়ে রাখুন। প্রথম হচ্ছে একটা স্বচ্ছ ফাইলের মধ্যে চারটি ডকুমেন্ট রাখুন। স্বচ্ছ ফাইলটা এরকম হতে পারে, এবং এটাতে চারটা ডকুমেন্ট, সেটা হচ্ছে পাসপোর্ট, DS-160 কনফার্মেশন পেজ, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ, আর হচ্ছে ব্যাংক স্লিপ। এই চারটা ডকুমেন্টস আপনার US এমবেসিতে যখন ভিসার ইন্টারভিউতে যাবেন গেটেই কিন্তু এটা দেখতে চায়, তাহলে এটা আলাদা রাখাটাই ভালো। আর ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ বেসড, সো এখানে তেমন কাগজপত্র নাও চাইতে পারে, কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস নিজের কাছে রাখাটা খুবই ভালো। এটা আপনাকে আত্মবিশ্বাস দিবে, এবং ভিসা অফিসার যদি কোনো কাগজ, যদি কোনো ডকুমেন্ট যদি দেখতে যদি চান, তাহলে আপনি সাথে সাথে সেটাকে দেখাতে পারবেন। তাহলে আরেকটা স্বচ্ছ ফাইল নিতে হবে, এবং সেটাতে কী কী থাকবে, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, ইনভাইটেশন লেটার যদি থাকে, ব্যাংক স্টেটমেন্ট থাকতে পারে, লিভ অ্যাপ্রুভাল লেটার, এটা চাকরিজীবীদের জন্য, যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখান থেকে লিভ অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে রাখবেন, অফিস আইডি কার্ড, আর হচ্ছে ফটো, যেটা DS-160 ফর্মে যেটা আপলোড করেছেন সেটার প্রিন্ট আউট কপি একটা বা দুইটা সাথে রাখতে পারেন। ট্রাভেল আইটেনারি রাখতে পারেন, যেমন হোটেল বুকিং এরকম যদি কোনো কাগজ থাকে তাহলে সেটা রাখতে পারেন। একটা লেটার রাখতে পারেন, সেটা হচ্ছে লেটার ডিটেইলিং ইওর পজিশন, স্যালারি, হাউ লং ইউ হ্যাভ বিন এমপ্লয়েড, এটা চাকরিজীবীদের জন্য, যে আপনি এই প্রতিষ্ঠানে কতদিন ধরে কাজ করছেন, আপনার পজিশনটা কী, কীরকম স্যালারি আপনার, এটসেট্রা, এটা বর্ণনা করা থাকবে। সার্টিফাইড কপি অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, বিজনেস ওনারশিপ, এটা ব্যবসায়ীরা এটা সাথে রাখতে পারেন। আপনার যদি কোনো অ্যাসেট থাকে তাহলে সেটার প্রুফ হিসাবে আপনি কোনো কাগজপত্র সাথে রাখতেই পারেন। ফটোকপি অফ রিলেটিভস প্রুফ অফ ভিসা স্ট্যাটাস, এটা হচ্ছে ধরেন কেউ যদি মামার বাসা, চাচার বাসা যদি বেড়াতে যেতে চান, যিনি আমেরিকায় আছেন, তাহলে তার ভিসা স্ট্যাটাসের একটা কপি রাখবেন। এটা হতে পারে তার পাসপোর্ট অথবা গ্রিন কার্ড, অথবা যে ভ্যালিড ভিসায় তিনি আমেরিকায় আছেন সেটা সাথে থাকাটা ভালো। লেটেস্ট স্কুল রেজাল্ট, এটা হতে পারে যিনি স্টুডেন্ট এবং ভিজিট ভিসায় যেতে চাইছেন, তার তো কোনো ব্যাংক স্টেটমেন্ট বা যে বিজনেস কার্ড স্টুডেন্টের থাকবে না, তাহলে এক্ষেত্রে লাস্ট স্কুলের রেজাল্টটা সাথে রাখবেন। এছাড়া কী রাখবেন, এছাড়া রাখবেন যে কোনো ধরনের ডকুমেন্ট যেটা আপনি মনে করেন যে এটা ভিসা অফিসার কনভিন্সড হবেন আপনার ব্যাপারে, এবং ভিসা পেতে সহায়তা করবে এরকম কোনো ডকুমেন্ট যদি আপনার মাথায় থাকে যে ওকে আমি এটা দেখাতে চাই, সেটা সাথে আপনি অবশ্যই রাখতে পারেন। এরপরে প্রস্তুতিটা হচ্ছে কী পোশাক পরবেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, যেমন আমি শীতকালে আমি স্যুটটাই পরাটা পছন্দ করি। আপনারা আপনাদের রুচি এবং যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক সেই পোশাকটাই পরবেন, যে কোনো কালারের শার্ট হতে পারে। এখানে একটা জিনিস বলে রাখি, যেটা আমার ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় একদম শেষ মুহূর্তে দেখা যায় যে শার্ট আর টায়ের ম্যাচিংটা করতে পারছি না, কোনটার সাথে কোনটা পরবো মাথা খারাপ হয়ে যায়, তো এই জন্য আগে থেকে সব ঠিকঠাক করে রাখবেন। কারণ কুল ডাউন, আপনাকে খুব শান্তভাবে আপনাকে ইন্টারভিউর দিনে যেতে হবে। গরমের দিনে আমি প্রেফার করি ফুল স্লিভ শার্ট, হাফ হাতা শার্টটা প্রেফার করি না, কারণ এমবেসিতে যেটা হয় আপনার এয়ার কন্ডিশনগুলো এত বেশি ঠান্ডা, তো আপনার শীত করতে পারে। আর ট্রাউজারের ক্ষেত্রে আমার সবসময় পছন্দ হচ্ছে ব্ল্যাক, যে কোনো শার্টের সাথেই ব্ল্যাক ট্রাউজারটা যায়, আর জুতাটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে। ওকে, আমি তো ছেলেদের ব্যাপারে বললাম, মেয়েদের ব্যাপারে কী হবে? ওকে, মেয়েদের ব্যাপারে নাহলে তাহেরার কাছ থেকেই জানা যাক। আমি তাহেরা, ট্রাভেল অ্যান্ড ফানের সব সদস্যদের শুভেচ্ছা। আমি যেহেতু সবসময় শাড়ি পরি, তাই আমার প্রেফারেন্স হচ্ছে শাড়ি। যারা সালোয়ার কামিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা অবশ্যই সালোয়ার কামিজ পরে যাবেন ইন্টারভিউর দিনে, আর যারা ওয়েস্টার্ন ড্রেসে অভ্যস্ত তারা কিন্তু তা পরতে পারেন। বাট খেয়াল রাখবেন পোশাকটা যেন আরামদায়ক হয় আর আপনি যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন।
শাড়ি বা সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন ড্রেস যাই পরুন না কেন, তা যেন বেশি আবার গর্জিয়াস না হয়ে যায়, আবার সিম্পলও না হয়। তাছাড়া পোশাকের সাথে মানানসই জুতো পরবেন, এর বাইরে ওয়েস্টার্ন ড্রেসের সাথে সব কিছুর সাথে মিলিয়ে ছোটোখাটো অর্নামেন্টস পরতে হবে। বেশি বড় অর্নামেন্টস ইন্টারভিউতে অড লুকিং দেখায়। আর যারা বাচ্চার মা, তারা এমন কোনো পোশাক পরবেন যেন বাচ্চাকে সাথে নিয়েও আপনার পোশাক নিয়ে জড়িয়ে পড়ে যাওয়ার, হোঁচট খাওয়ার, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যেন কোনো রকমের সম্ভাবনা না থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে। সব কিছুর প্রস্তুতি হয়ে গেল, এখন যেদিন আপনার ভিসা ইন্টারভিউ সেদিন কি হবে, অবশ্যই আপনাকে সময় মতো পৌঁছাতে হবে। সো ঢাকা শহরের ক্রেজি ট্রাফিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চেষ্টা করুন সময়ের আগে পৌঁছাতে। তাহলে এই ছিল একটা ভালো ইন্টারভিউর সিক্রেট। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিয়মিত ভ্রমণ সংক্রান্ত তথ্যমূলক ভিডিও পেতে ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।